আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে হিসাব দিব 500 ওয়াট সোলার সিস্টেম করতে আপনার কি কি লাগবে কত টাকা খরচ হবে বেশিরভাগ মানুষই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে 3 থেকে 4টা সিলিং ফ্যান চালাবে সাথে 10টা বা 5টা এলইডি লাইট চালাবে অর্থাৎ এক একটা সিলিং ফ্যান হলো 100 ওয়াট করে যদি আপনি হিসাব করেন 4টা সিলিং ফ্যান যদি চালায় তার হলো 400 ওয়াট লোড আর তার সাথে যদি 5টা এলইডি লাইট চালায় ধরেন 5 20 100 ওয়াট লোড অর্থাৎ 4টা সিলিং ফ্যান আর হলো 5টা এলইডি লাইট সব মিলে তার লোড হচ্ছে 500 ওয়াট এই 500 ওয়াট লোড চালাতে হলে আপনার কি কি লাগবে কত টাকা খরচ হবে এই হিসাবটা আমরা আজকে এই ভিডিওটাতে দিব দর্শক মণ্ডলী আপনার যদি 500 ওয়াটের লোড হয় সেই ক্ষেত্রে আপনি কতটুকু সোলার প্যানেল কিনবেন এটা হচ্ছে সবার আগে হিসাব আপনার 500 ওয়াট লোডের ভিতরে যদি আপনি 300 ওয়াটের সোলার প্যানেল দেন বা 450 ওয়াটের সোলার প্যানেল দেন বা 500 ওয়াটের সোলার প্যানেল দেন সেই ক্ষেত্রে যেটা হবে ধরেন আপনি 500 ওয়াট লোডের জন্য 500 ওয়াট সোলার সিস্টেম দিলেন বা সোলার প্যানেল দিলেন সেই ক্ষেত্রে আপনার সানলাইট তো সবসময় একই রকম থাকে না কখনো সানলাইট একটু ভালো থাকে কখনো সানলাইট একটু কম থাকে তখন 500 ওয়াট লোড সোলার প্যানেল থেকে 500 ওয়াট আউটপুট আপনি পাবেন না হয়তোবা দেখা যাবে যে 400 ওয়াট পাবেন 350 ওয়াট পাবেন বা 300 ওয়াট পাবেন এটা নির্ভর করবে হলো আপনার সানলাইটে কী অবস্থায় আছে তার উপরে যার জন্য আপনি যদি 500 ওয়াটের লোড সরাসরি সোলার থেকে চালাতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিকমেন্ড করি হলো কমপক্ষে আপনি 500 ওয়াট লোডের জন্য 750 ওয়াটের সোলার প্যানেল কিনবেন 500 ওয়াট লোডের জন্য আপনি কিনবেন হলো 750 ওয়াটের সোলার প্যানেল আপনি মনো সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন আপনি ফলি সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন মনো এবং ফলি এই দুইটা সোলার প্যানেল শুধুমাত্র দুই রকমের টেকনোলজি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই চুজ করতে পারেন তবে মনো যে সোলার প্যানেলগুলো এই সোলার প্যানেলগুলো একটু কম আলোতে বা হালকা সানলাইটেও খুব ভালো কাজ করে তো দর্শক মণ্ডলী আপনি যদি 500 ওয়াটের লোড চালাতে চান তাহলে আপনার লাগতেছে হলো 750 ওয়াটের সোলার সিস্টেম এবার আমি আপনাকে একটা হিসাব দেই 500 ওয়াট লোডের জন্য যদি 750 ওয়াটের সোলার প্যানেল লাগে তাহলে সোলার প্যানেল আপনার কত টাকা লাগবে চায়না এ গ্রেডের মনো যে সোলার প্যানেলগুলো এগুলোর প্রাইস হলো 55 টাকা করে প্রতি ওয়াট লুমিনাসের যে সোলার প্যানেল এগুলোর প্রতি ওয়াটের প্রাইস হলো 70 টাকা করে আর ইন্ডিয়ান লুম সোলারের যে সোলার প্যানেল এগুলোর প্রাইস হলো প্রতি ওয়াট 75 টাকা করে তো আমি প্রথমে চায়না এ গ্রেডের সোলার প্যানেল দিয়ে আপনাকে হিসাব দিই এক ওয়াটের দাম যদি 55 টাকা হয় ইন্টু 750 ওয়াট আপনি যদি চায়না এ গ্রেডের মনো সোলার প্যানেল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার 750 ওয়াট সোলার প্যানেলের দাম আসবে হলো আপনার 41,250 টাকা চায়না এ গ্রেডটা 750 ওয়াটের দাম আসবে 55 টাকা করে 41,250 টাকা শুধু সোলার প্যানেলের দাম আর আপনি যদি লুমিনাসেরটা দিয়ে করেন তাহলে আসবে হলো আপনার 70 টাকা করে হলো লুমিনাসের প্রতি ওয়াট সোলার প্যানেলের এখনকার মার্কেটের রেট 70 টাকা করে 750 ওয়াটের দাম আসবে হলো 52,500 টাকা লুমিনাসের সোলার প্যানেল দিয়ে যদি আপনি করেন 70 টাকা করে প্রতি ওয়াট তাতে করে আপনার আসবে হলো 750 ওয়াটের দাম 52,500 টাকা আরেকটা সোলার প্যানেল আমাদের কাছে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান লুম সোলার প্যানেল লুমের সোলার প্যানেলটাও ভালো মানের সোলার প্যানেল লুমের প্রতি ওয়াট সোলার প্যানেলের এখনকার প্রাইস হলো 75 টাকা করে আপনি যদি লুম সোলার প্যানেল দিয়ে করেন তাহলে প্রতি 750 ওয়াট লুম সোলারের প্রাইস আসবে হলো 750 ইন্টু 75 52,250 টাকা আপনি একটা জিনিস খেয়াল করেন লুম সোলার যদি 750 ওয়াট দিয়ে আপনি সোলার সিস্টেম করেন আপনার শুধু সোলার প্যানেলের দামই আসতেছে 52,250 টাকা আর আপনি যদি 55 টাকা দামের চায়না এ গ্রেড দিয়ে করেন তাহলে আপনার দাম আসতেছে 42,250 টাকা অর্থাৎ 15,000 টাকা শুধুমাত্র এই সোলার প্যানেলের ভিতরে প্রাইসটা কম বেশি হয়ে যাচ্ছে তারপর আপনার যেটা লাগবে আপনার 500 ওয়াট লোড চালানোর জন্য আপনার লাগবে হলো কমপক্ষে 750 ওয়াটের সোলার আইপিএস বা ইনভার্টার বলে আমার লোড যদি 500 ওয়াট থাকে তাহলে আমি 750 ওয়াটের কেন নিব 500 ওয়াট লোডের জন্য আপনি 500 ওয়াটেরই যদি সোলার আইপিএস নেন সেক্ষেত্রে যেটা সমস্যা হবে আপনার মেশিনটা খুব দ্রুত গরম হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে তো আপনার যতটুকু লোড আছে আপনি তার চাইতে একটু বেশি ওয়াটের কিনবেন অর্থাৎ আপনি 750 ওয়াটের সোলার আইপিএস কিনবেন 750 ওয়াটের ভিতরে যে সোলার আইপিএসগুলো আমাদের দেশে এখন পাওয়া যায় তার মধ্যে হচ্ছে লুমিনাসের NXG 1100 মডেল যেটা সেটা 750 ওয়াটের লুমিনাসের NXG 1100 মডেলের এই সোলার আইপিএসটার প্রাইস হলো আপনার 13,500 টাকা লুমিনাসের NXG 1100 মডেল 750 ওয়াটের এই সোলার আইপিএসটার দাম হলো 13,500 টাকা তারপর আপনি যে সোলার আইপিএসটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মাইক্রোটেকের 1235 যে সোলার আইপিএসটা আছে এটাও 750 ওয়াটের तो লুমিনাসের এই সোলার আইপিএস और মাইক্রোটেকের এই সোলার আইপিএসের ভিতরে দুটাই 750 ওয়াটের, কিন্তু মাইক্রোটেকের সোলার আইপিএসটা অনেক গুণগত দিক থেকে অনেক ভালো, খুবই ভালো মানের সোলার আইপিএস। মাইক্রোটেকের 1235 750 ওয়াটের এই সোলার আইপিএসটার এখনকার মার্কেট প্রাইস হলো 15,500 টাকা। দর্শক মণ্ডলী, লুমিনাসেরটার দাম হলো 1100 মডেল যেটা NXG সেটা হলো 13,500 টাকা, আর মাইক্রোটেকেরটার দাম হলো 1235 মডেল যেটা সেটা হলো 15,500 টাকা। মাইক্রোটেকের এই সোলার আইপিএসটাতে কিছু ফাংশন আছে, যেমন আপনি চাইলে আপনার গ্রিডে চার্জিংটা অফ করে রাখতে পারবেন। অনেকে আমাদের কাছে বলে যে আমি শুধুমাত্র সোলার থেকে চালাবো, আমি গ্রিডের লাইনটা ইউজ করব না, সেক্ষেত্রে আপনি মাইক্রোটেকের এই সোলার আইপিএসটা থেকে আপনি গ্রিডের লাইনটা চাইলে বন্ধ করে রাখতে পারবেন। আর এটা ছাড়াও মাইক্রোটেকের এই সোলার আইপিএসটাতে ডিসপ্লে আছে এবং আপনার সোলার থেকে কত ওয়াট আসতেছে, আপনার সোলার থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে, এবং মাস শেষে আপনি দেখতে পাবেন যে আপনার সোলার থেকে কত ইউনিট ইলেকট্রিসিটি বিল আপনার সেভ হয়েছে। এই ধরনের কিছু ফাংশন থাকার কারণে মাইক্রোটেকের এই 1235 সোলার আইপিএসটা আমাদের দেশে খুবই এখন জনপ্রিয়। আগে যারা অন্যান্য সোলার আইপিএসগুলো কিনতেন, এখন সবাই মাইক্রোটেকের এটাই নিচ্ছেন। এটার বিল কোয়ালিটিও খুবই ভালো এবং এটা চমৎকার একটা সোলার আইপিএস। আপনারা মাইক্রোটেকের যে কোনো সোলার আইপিএস আপনারা নিতে পারেন, এটা খুবই ভালো। তো মাইক্রোটেকের এই সোলার আইপিএসটাও নিতে পারেন। সাথে আরও একটা সোলার আইপিএস আছে, সেটা হলো ইস্টার্নের 1100 মডেলের যে সোলার আইপিএসটা, ইস্টার্নের 1100 মডেলের সোলার আইপিএসটার প্রাইস হলো 16,500 টাকা। তো আপনি 500 ওয়াট যদি সোলার সিস্টেম করেন তাহলে আপনি সোলার প্যানেলের প্রাইসটাও পেয়ে গেলেন, সোলার আইপিএসের প্রাইসটাও আপনি পেয়ে গেলেন। আর লাগবে হলো আপনার ব্যাটারি। 500 ওয়াটের এই সোলার সিস্টেম আপনি চালানোর জন্য 750 ওয়াটের প্যানেলের সাথে 1100 মডেলের 750 ওয়াটের একটা সোলার আইপিএস নিলেন, তার সাথে নেবেন হলো আপনি 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারি। আপনারা কখনো ডিপ সাইকেল ব্যাটারি কিনবেন না। দর্শক মণ্ডলী, ডিপ সাইকেল ব্যাটারিগুলো 18 মাসের ওয়ারেন্টি থাকে, কিন্তু 2-2.5 বছরের ভিতরে ডিপ সাইকেল ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তো ব্যাটারিটা যেহেতু একটা দামি জিনিস, আপনারা বারে বারে ব্যাটারি কেনার চাইতে একবারে অল্প কয়টা টাকা বেশি দিয়ে টিউবুলার ব্যাটারিগুলো কিনে নেবেন। এক একটা টিউবুলার ব্যাটারি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, কোনোটা 30 মাসেরও রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, কিন্তু এক একটা টিউবুলার ব্যাটারি কমপক্ষে 5 বছর থেকে 7 বছর ব্যবহার করতে পারবেন। টিউবুলার ব্যাটারির ভিতরে সবচাইতে ভালো মানের টিউবুলার ব্যাটারি হলো ইস্টার্নের টিউবুলার ব্যাটারি। টিউবুলার ব্যাটারির ভিতরে সবচাইতে ভালো মানের টিউবুলার ব্যাটারি হলো ইস্টার্নের টিউবুলার ব্যাটারি। 200 অ্যাম্পিয়ারের ইস্টার্নের একটা টিউবুলার ব্যাটারিতে ব্যাটারির এখনকার মার্কেট প্রাইস হলো 20,500 টাকা। 200 অ্যাম্পিয়ারের ইস্টার্নের এখনকার একটা টিউবুলার ব্যাটারির প্রাইস হলো 20,500 টাকা। আর 150 অ্যাম্পিয়ারের ইস্টার্নের টিউবুলার ব্যাটারির প্রাইস হলো 17,500 টাকা। 150 অ্যাম্পিয়ারের ইস্টার্নের টিউবুলার ব্যাটারির প্রাইস 17,500 টাকা, আর 200 অ্যাম্পিয়ারের ইস্টার্নের টিউবুলার ব্যাটারির প্রাইস হলো 20,500 টাকা। আপনারা 150 অ্যাম্পিয়ারও ইউজ করতে পারেন, 200 অ্যাম্পিয়ারও ইউজ করতে পারেন। এটা ছাড়া আরও একটা ভালো মানের টিউবুলার ব্যাটারি আছে, সেটা হচ্ছে সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি। টল টিউবুলার ব্যাটারিটা হলো একটু খাড়া টাইপের ব্যাটারি, এটা অনেক হেভি ব্যাটারি। 200 অ্যাম্পিয়ারের সাই পাওয়ারের একটা টল টিউবুলার ব্যাটারির প্রাইস হলো এখনকার মার্কেটে 26,500 টাকা। এখনকার মার্কেটে প্রাইস হলো 26,500 টাকা। তো অ্যাভারেজে এবার আপনি হিসাব করেন, আপনি যদি 750 ওয়াটের সোলার সিস্টেম আপনি করেন, অর্থাৎ 4টা সিলিং ফ্যান আর হলো 5টা LED লাইট চালানোর জন্য যদি আপনি সোলার সিস্টেম করেন, তাহলে আপনার কত টাকা আসতেছে? 42,500 টাকা আসতেছে হলো আপনার চায়না A গ্রেডের মনো সোলার প্যানেলের দাম। মাইক্রোটেকের একটা সোলার আইপিএসের দাম হলো 15,500 টাকা। তার সাথে লাগতেছে হলো আপনার 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারি। এগুলোর প্রাইস আসতেছে, এই তিনটা জিনিসের প্রাইস আসতেছে হলো 78,500 টাকা। 750 ওয়াটের সোলার প্যানেল, মাইক্রোটেকের 1235 750 ওয়াটের সোলার আইপিএস, তার সাথে হলো ইস্টার্নের 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারি, এই তিনটা জিনিসের দাম আসতেছে হলো 78,500 টাকা। তারপর আপনার যেটা লাগবে, এটার ইনস্টলেশনের একটা কস্ট আছে, এটার সাথে একটু তার লাগবে, এবং এই জিনিসটা আপনি ক্যারি করে নিয়ে যাবেন, টুকটাক হাবি যাবি খরচ আরও মিলে সব মিলে আপনি ধরতে পারেন যে 85,000 টাকার মতো আপনার যাবে। আপনি যদি আরও ভালো করে স্ট্যান্ড বানায় টানায় সুন্দর করে করেন, সেক্ষেত্রে আপনার 85,000 টাকা থেকে 90,000 টাকার ভিতরে আপনি এই সোলার সিস্টেমটা করতে পারবেন। তো অনেকেই আমাদের কাছে এই খরচের হিসাবটা জানার জন্য ফোন দেয়। এবারে যে আপনি 85,000 টাকায় ধরে রাখেন যে 750 ওয়াটের সোলার সিস্টেম আপনি কমপ্লিট করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, যারা কষ্ট করে আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউবে যেখানে সার্চ বক্স আছে সেখানে IPS MART লিখে সার্চ করবেন। IPS MART লিখে সার্চ করলে আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও আপনি একসাথে পেয়ে যাবেন, তারপর আপনার যেটা খুশি সেটা আপনি দেখতে পারেন। আর দর্শক মণ্ডলী, আপনারা যদি ঢাকার বাইরে থাকেন, আমাদের অফিস পর্যন্ত আসার মতো সময় যদি আপনার হাতে না থাকে, আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দিয়ে থাকি। আপনি যদি ঢাকায় থাকেন অবশ্যই আমাদের অফিসে আসবেন, 10টা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন। আর আপনার হাতে যদি সময় না থাকে, ঢাকায় যদি না আসতে পারেন, আপনি কুরিয়ারে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। অনেকে আবার কুরিয়ারে প্রোডাক্ট কিনতে ভয় পায়। আইপিএস মার্ট থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। আমরা ফিজিক্যালি আসলে আপনাকে যে প্রোডাক্টটা দিব, আপনি কুরিয়ারে কিনলেও একই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন। এখানে ভয়ের কোনো কারণ নেই। তো ভালো থাকবেন দর্শক মণ্ডলী, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।